পটুয়াখালীতে সরকারের সকল মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরতদের 10তম গ্রেড বাস্তবায়নের দাবিতে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচির তৃতীয় দিন চলছে। বিস্তারিত থাকছে পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তোহিনের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ পটুয়াখালীর ব্যানারে এই কর্মসূচি চলে। চাকরি ক্ষেত্রে সার্ভেয়ার সমমান পদে কর্মরত, নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল 10ম গ্রেডে উন্নতি করার দাবিতে কেন্দ্রীয় ঘোষিত 1 থেকে 3 অক্টোবর পর্যন্ত সকাল 9টা হতে দুপুর 1টা পর্যন্ত কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচির তৃতীয় দিনের এ কর্মসূচিতে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মোহাম্মদ আরিফুল হক খোকন। ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মোহাম্মদ সাদ্দাম হোসাইন, সার্ভেয়ার মোশারেফ হোসেন, সার্ভেয়ার মোহাম্মদ নজরুল ইসলাম, সার্ভেয়ার বিশ্বজিৎ, সার্ভেয়ার আসাদুর রহমান, সার্ভেয়ার মরিয়ম, সার্ভেয়ার খায়রুল হাসান, সার্ভেয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম, সার্ভেয়ার মোহাম্মদ নাজমুল হুদা। বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন শেষে 2018 সালে রিট পিটিশনে উচ্চ আদালত সার্ভে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার সমমানের পদসমূহকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা এবং বেতন স্কেল 10ম গ্রেডে উন্নতিকরণের আদেশ দিলেও উক্ত রায় বাস্তবায়নে কালক্ষেপণ করে সার্ভে ডিপ্লোমাধারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বর্তমানে বৈষম্যহীন বাংলাদেশে আমরা অনতিবিলম্বে অন্যান্য সকল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের সার্ভেয়ার বা সমমান পদে কর্মরত ও নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল 10ম গ্রেডে উন্নতি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি করেন বক্তারা।